ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে রবিবারে আমি অনিন্দিতা নিয়ে চলে এসেছি আরেকটা মজার গল্প। তবে গল্প শুরু করার আগে রোজ দিন যেটা বলি সেটা আরেকবার মনে করিয়ে দিই। তোমরা যারা আমার গল্প, কবিতা এসব শুনতে ভালোবাসো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এইসব মজার গল্প, কবিতা আপলোড করার সাথে সাথে প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা তাড়াতাড়ি করে এসে সেগুলো শুনতে পারো। তাহলে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের নাম জোলা আর সাত ভূতের গল্প। গল্পটিকে লিখেছেন বলতো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমি লেখকের সম্পর্কে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি সব কটি কবিতা এবং গল্পের ব্যাপারে নিচে আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে থাকি, তোমরা সময় করে পড়ে নেবে। কেমন? তাহলে চলো গল্পটা শুরু করা যাক। জোলা আর সাত ভূতের গল্প। এক গ্রামে থাকতো এক জোলা পরিবার। জোলা মানে কি বলতো? জেলে নয়, জেলে নয়, জোলা, অর্থাৎ যারা তাঁত বোনে, সেলাই করে, কাপড় কাটে, সেই বন্ধুদেরকে আমরা জোলা বলে থাকি। তো এক গ্রামে এরকম জোলার একটা পরিবার থাকতো। সেই জোলা পরিবারে একটা ছোট্ট ছেলে থাকতো। সেই ছেলেটি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসত। সে একদিন গিয়ে মার কাছে আবদার করলো, মা মা, আজকে আমার পিঠে খেতে ভীষণ ইচ্ছে করছে, আমাকে একটু পিঠে বানিয়ে দাও না। তখন মা জোলার কথা শুনে খুব খুশি হলো আর ওর জন্য সাত রকমের সাতটা পিঠে বানালো। কোনোটা চ্যাপটা চ্যাপটা, কোনোটা গোল গোল, কোনোটা রসালো। তারপর ওকে ডেকে বলল, এই নে বাবা, তোর জন্য সাত রকমের সাতটা পিঠে করেছি, আয় তাড়াতাড়ি খেয়ে নে। তখন ওই ছেলেটি নাচতে নাচতে বলল, এখন খাবো না তোমার সামনে, রাস্তায় গিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো। যেমনি বলা অমনি সে পিঠের বাটি নিয়ে নাচতে 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 গ্রামের পথ দিয়ে চলেছে। আর চলতে চলতে কি যেন একটা গান গাইছে। তারপর সে চলে গেল যেখানে ওদের সে হাট বসে, সেইখানে সেই জায়গায় গিয়ে একটা বড় বট গাছের তলায় ওই সাতটা পিঠে সহ বাটি নিয়ে সে নেচে নেচে খালি গান গাইছে, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। এইবার ওই বট গাছে থাকতো সাত সাতটা ভূত। ওরা ভাবছে যে নিচে কে যেন একটা এসে ওদেরকে খেয়ে নেওয়ার কথা বলছে। ওরা তো ভীষণ ভয় পেয়ে গেল। ওরা তখন গাছের থেকে তাড়াতাড়ি করে নেমে এলো। নেমে এসে জোলাকে বলল, মাফ করে দিন, মাফ করে দিন, আমাদের আমরা কিচ্ছু করব না, আপনি আমাদের খাবেন না, খেলে তো আমরা মরেই যাব, বরঞ্চ তার থেকে আপনাকে একটা এমন জিনিস দেব না যে আপনি সারা জীবন ভালো ভালো পিঠে খেতে পারবেন কিন্তু আমাদেরকে মারবেন না। জোলা ভাবলো, এরা আবার কারা, আমি তো এদেরকে মারার কথা বলিনি। তখন ভূতগুলো নিজের থেকেই প্রাণের ভয়ে একটা দারুণ হাড়ি এনে ওদের সামনে উপস্থিত করেছে, জোলার সামনে। জোলা বলছে, এটা কি? তখন ভূত বলছে, বলছি হুজুর, এর ভেতরে আপনি যা যা খেতে চাইবেন হাঁড়ি ভরে সে জিনিস আসবে, কিন্তু আমাদেরকে খাবেন না। তখন জোলা বলছে, দাঁড়াও, তোমাদেরকে পরীক্ষা করে নেই আগে। বলে জোলা বলেছে হাঁড়ির দিকে তাকিয়ে, হাঁড়ি, এক হাঁড়ি পায়েস আয় তো।
বলার সাথে সাথে হাঁড়ি ভর্তি দুধের পায়েস একেবারে থকথক করছে। জোলা তো সেটা দেখে খুব খুশি হয়ে ভূতগুলোর কাছ থেকে হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যাচ্ছে কোথায়? বাড়ি যাচ্ছে না। জোলা রাস্তায় বাড়ি যাওয়ার পথে পরে ওর এক বন্ধুর বাড়ি। এবার বন্ধুকে দেখাতে হবে সে কি চমৎকার একটা জিনিস পেয়েছে। তো সে ওই বন্ধুর বাড়ির সামনে গিয়ে বলল, বন্ধু বাড়ি আছো? দেখো কি এনেছি। বন্ধু ভাবল, এই হাঁদা জোলাটা কোত্থেকে এসে উপস্থিত হলো রে বাবা। তখন বন্ধু এসে বলল, কি এনেছো ভায়া দেখি, উমা হাতে হাঁড়ি কেন? তখন জোলা বললে, এটা কিন্তু যে সে হাঁড়ি নয়, তুমি এই হাঁড়ির মধ্যে তাকিয়ে যা খেতে চাইবে হাঁড়ি ভর্তি সেসব খাবার চলে আসবে দেখবে। বলে জোলা বলছে, রাবড়ি খাবো, পায়েস খাবো, মন্ডা মিঠাই খাবো, ক্ষীরকদম্ব খাবো, রসগোল্লা খাবো, রসচমচম খাবো। এই সমস্ত বলার সাথে সাথে হাঁড়ি ভরে ভরে সেসব জিনিস চলে আসছে। বন্ধু তো ভাবছে, বাবা এ তো দারুণ জিনিস, এ হাঁড়ি থাকলে আমাদের তো আর কোনো দুঃখই থাকবে না। তখন জোলাকে বলল সে বন্ধু, জোলা তুমি তো অনেকটা পথ হেঁটে আসছো, আবার আরও অনেকটা পথ হেঁটে যাবে, ক্লান্ত হয়ে যাবে তাই না? তুমি এক কাজ করো, আপাতত আমাদের ঘরে যাও, একটু জল খাও, একটু ঝিরিয়ে নাও, তারপর আবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিও, কেমন? জোলা তো সরল মানুষ, জোলা করেছে কি হাঁড়িটাকে মাথার কাছে রেখে বিশ্রাম নিতে নিতে বেচারা ঘুমিয়েই পড়েছে। আর ওই বন্ধুটি সেই সুযোগে হাঁড়ি দিয়েছে বদলে। এবার জোলার তো ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে সে মাথার কাছে দেখছে যে হ্যাঁ আমার হাঁড়ি তো এখানেই আছে, যাই হাঁড়িটা নিয়ে মার কাছে যাই, মাকে গিয়ে খুব খুশি করে দেব। বলে বন্ধুর থেকে অনুমতি নিয়ে জোলা চলেছে নিজের বাড়ির দিকে। তো মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে। মা বলছে, কিরে সাতটা পিঠে যে বানিয়ে দিলাম, সেই সাতটা পিঠে খেতে তোর সন্ধে গড়িয়ে গেল, কোথায় ছিলি? তখন জোলা বলছে, মা সেসব কথা পরে বলবো, আগে দেখো আমি কি সুন্দর একটা জিনিস পেয়েছি। মা বলছে, কি পেয়েছিস রে? তখন জোলা ওই হাঁড়িটা বের করেছে মায়ের সামনে। ওই হাঁড়িটা বের করে বলছে, হাঁড়ি এক হাঁড়ি রাবড়ি এসো তো। সঙ্গে সঙ্গে হাঁড়ির দিকে তাকিয়ে দেখছে কিছুই নেই, ফাঁকা। সে আবার একটা মিষ্টির নাম বলছে, আবার একটা খাবারের নাম বলছে, কিছুই আসছে না। জোলার তখন খুব রাগ হয়ে গেছে। জোলা তখন ওই হাঁড়িটা নিয়ে চলেছে সেই হাটের সেই মড গাছের নিচে, গিয়ে বলছে, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। ভূতগুলো ভাবছে, ওরে বাবা কি হলো, হাঁড়ি দিয়ে পাঠালাম আবার সেই রকম বলছে, কেন রে বাবা? যাই তো, তড়ি খড়ি করে ওরা সেই নিচে এসে, সে কী হলো হুজুর, কী হলো? আপনাকে তো হাঁড়ি দিয়েছি, তাও কেন এমন বলছেন, আমাদেরকে বাঁচতে দিন। তখন বলল, তোমরা সবাই মিথ্যেবাদী, তোমাদের সামনে হাঁড়িটি কাজ করলো, বাড়ি গিয়ে মায়ের সামনে হাঁড়িতে কিছুই আসছে না। রাতে রাতে একটু অবাক হলো, এরকম তো হওয়ার কথা নয়। যাই হোক যাই হোক, এখন মাথা গরম আছে, এ নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না। তখন ওরা করলো কি, বললো, ঠিক আছে ঠিক আছে, হাঁড়ির দরকার নেই, হাঁড়ির দরকার নেই, আপনি বরং এই ছাগলটা নিয়ে যান। জোলার খুব রাগ হচ্ছে। জোলা বলছে, আবার ছাগল দিয়ে কী হবে, ছাগল দিয়ে কী হবে? তখন ভূতগুলো বলছে, ছাগলকে আপনি যখনই শুশুরি দেবেন ছাগলটা ম্যাঁ করে ডাকবে, আর ডাকার সাথে সাথে মুখ থেকে মোহর বেরোবে, সোনার মোহর। জোলা বলছে, তোমরা আবার মিথ্যে কথা বলছো আমাকে। বলছে, না হুজুর আপনি পরীক্ষা করুন। তখন জোলা সেই ছাগলটার গায়ে শুশুরি শুশুরি দিচ্ছে, গলায় কতকুতু কতকুতু দিচ্ছে। অমনি ছাগলটা তো ডাকছে ম্যাঁ করে, আর মুখের থেকে গড়গড় গড়গড় করে সোনার মোহরের পাহাড় হয়ে যাচ্ছে। জোলা তো এবার খুব খুশি হয়েছে যে জোলাদের আর কোনো দুর্দিন থাকবে না। কিন্তু
জোলা ছাগলটা নিয়ে বাড়ি গেল না। সে কোথায় গেল? ওই বন্ধুটির বাড়িতে। বন্ধুটির বাড়ি গিয়ে জোলা বলল, বন্ধু বাড়ি আছো নাকি, দেখি এদিকে এসো তো। বন্ধু ভাবল, জোলা এসেছে দেখি তো। তখন বন্ধু একটু মনে মনে ভয় পাচ্ছিল, সে আবার হাঁড়ি নিয়ে কিছু বলবে না তো। ও বাবা, সে হাঁড়ি নিয়ে তো কিছু বলতে আসেইনি, বরং হাতে দেখা যাচ্ছে একটা ছাগল নিয়ে এসেছে। সেই ধূসর রঙের ছাগলটাকে দেখে বন্ধু বলল, এটাকে আবার কোত্থেকে পেলে? তখন জোলা বলছে, বন্ধু এ কিন্তু যে সে ছাগল নয়, তুমি ওকে সুশুরি দাও। তখন বন্ধু বলছে, তো খামোখা ছাগলকে সুশুরি দিতে যাব কেন? বললো, আরে বাবা দাও না। তখন বন্ধু গলার কাছে একটু সুরসুরি দিতেই ছাগল ডেকে উঠেছে ম্যাঁ করে। ওমনি ছাগলের মুখ থেকে কি বেরোচ্ছে? সোনার বড় বড় মোহর, আর মোহর বেরিয়ে পাহাড় হয়ে যাচ্ছে। এইবার বন্ধুত্ব চোখ চকচক করে উঠেছে। সে ভাবছে, এই ছাগলটিকে কোনো মতেই ছাড়া যাবে না। বন্ধু আবার বলছে, জোলা তুমি এতটা পথ এসেছো ভায়া, আবার কতটা পথ যাবে? তুমি একটু আমার বাড়িতে বিশ্রাম করে যাও। জোলা জোলা তো সাদা মনির মানুষ, সে কি করলো, ছাগলটিকে একটা জায়গায় বেঁধে রেখে বিশ্রাম নিতে নিতে আবার ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে বন্ধুটির যা করার সে তো করে নিল। তারপর জোলা ঘুম থেকে উঠে সেই ছাগলটিকে হাতে করে মায়ের কাছে ছুটল। আর জোলা ভাবল, আজকে মা খুব খুশি হবে, আগের দিন তো মাকে খুশি করতে পারিনি, কিন্তু আজকে সোনার মোহর দেখে মা নিশ্চয়ই সেদিনের রাগ ভুলে যাবে। জোলা তো সেই ছাগলটিকে নিয়ে মায়ের কাছে এসে হাজির। সে ছাগলটিকে নিয়ে এসে মাকে বলছে, মা তুমি এর গায়ে একটু সুরসুরি দাও আর দেখো কি হয়। বলছে, কেন, এই ছাগলটিকে দিয়ে সুরসুরি দিয়ে হবে কি? তখন জোলা বলছে, তুমি দাও না। তখন মা তো সুরসুরি দিচ্ছে আর ছাগল শুধু ম্যাঁ করেই ডাকছে, আর কিছুই হচ্ছে না। জোলা ভাবছে, কি হচ্ছে বলো তো, বারবার ওইখানে কাজ করছে কিন্তু বাড়ি এসে আর কাজ করছে না। এইবার আমি আর ভূতেদের কোনো কথা শুনবো না, আমি আজকেই যাব বলে জোলা ওই ছাগলটিকে হাতে করে ভূতগুলোর কাছে গেছে। গিয়ে বলছে, একটা খাবো দুটো খাবো, সাত বেটাকে আজকে খেয়েই নেব। ভূতগুলো আজকে ভীষণ ভয় পেয়ে গেছে, তারা তাড়াতাড়ি বটগাছ থেকে নেমে এসেছে। নেমে এসে বলছে, কি হলো হুজুর, আপনাকে হাঁড়ি দিলাম ছাগল দিলাম তাও আপনি এরকম কথা বলছেন, আমাদের কি একটু শান্তিতে থাকতে দেবেন না আপনি? জোলা বলছে, কেন দেব, তোমরা বারে বারে আমাকে মিথ্যে কথা বলছো, আমাকে ঠকাচ্ছ, আমি যখনই মায়ের কাছে যাচ্ছি জিনিসগুলো একদম কাজ করছে না। তখন ভূতগুলো একটু বুঝতে পেরেছে। তখন তারা জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি কি এই জিনিসগুলো নিয়ে সোজা বাড়ি যাচ্ছেন নাকি মাঝখানে অন্য কোথাও যাচ্ছেন? জোলা বলছে, তাতে কি, আমি যেখানেই যাই জিনিস তোমরা দিয়েছো সেটা কাজ করবেই। তখন ভূতগুলো বলছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিকই কথা বলেছেন আপনি, হুজুর আজকে একটা শেষ জিনিস দেব, আপনি এটা নিয়ে বাড়ি যাবেন না, এটা নিয়ে আপনি ওই বন্ধুর বাড়িতেই যাবেন, কেমন? বন্ধুর বাড়িতে গিয়ে এই জিনিসটাকে নিয়ে আপনি বলবেন বলে একটা লাঠি ওর হাতে ধরিয়ে দিয়েছে। দিয়ে বলছে, বলবেন লাগতো লাঠি? তখন জোলা বলছে, বেশ আজকেই শেষ, তোমাকে বিশ্বাস করে আমি যাচ্ছি, কেমন? ভূতগুলো বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের পরে আর আসতে হবে না। তখন জোলা তো সেই লাঠিটা নিয়ে বন্ধুর কাছে গেছে। বন্ধুর বাড়িতে যেতে যেতে জোলা মনে মনে ভাবছে, ভূতগুলো যা ভাবলো তা কি ঠিক, বন্ধুই কি সব পাল্টে দিল তাহলে? দেখা যাক লাঠির কেরামতি কি। তখন জোলা বন্ধুকে গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু বাড়ি আছো? বন্ধু ভাবছে, আবার হাদা জোলাটা এসেছে, আজকে একটা দারুণ নিশ্চয়ই কিছু আবার নিয়ে এসেছে।
বন্ধু তাড়াতাড়ি এসেছে, বলছে হ্যাঁ জোলা, হ্যাঁ জোলা এসেছি, তোমার হাতে কি ওটা? তখন জোলা বলছে, ওটা ওটা কি, তুমি এক্ষুনি দেখতে পাবে, বাইরে এসো বাইরে এসো। তখন বন্ধু তো বাইরে এসেছে, আসার পরেই জোলা বলেছে, লাগতো লাঠি, অমনি লাঠি তো গিয়ে ধাই ধপাস করে প্রচণ্ড মেরেছে সে বন্ধুকে। আর মারার সাথে সাথে বন্ধু বলছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আর হবে না, ভুল হয়ে গেছে, আমি তোমার সব চুরি করে রেখেছি, আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। আর দেওয়া মাত্র জোলা বলেছে, থাম তো লাঠি, সঙ্গে সঙ্গে লাঠি সব মার থোর ছেড়ে দাঁড়িয়ে গেছে এসে জোলার পাশে। আর জোলা তার পুরনো হাঁড়ি, তার সেই মোহর বের করা ছাগল আর লাঠি নিয়ে হাসতে হাসতে গ্রামের পথ ধরে মার কাছে এসে হাজির হয়ে গেছে। মা তারপরে সেই হাঁড়ি, তারপরে ছাগল আর ওই মজার লাঠিটা দেখে খুব খুশি হয়ে ছেলেকে খুব আদর করেছে। তারপর ওদের তো সমস্ত দুঃখের দিন ঘুচে গেছে আর ওরা খুব সুখে শান্তিতে থাকতে লেগেছে। এখানে আমার গল্পটি হলো সারা। শুনল লক্ষ্মী যারা। আচ্ছা এইবার বলো তো, আমরা এই গল্প থেকে কি শিখলাম? শোন, সব সময় নিজেদের ভালো খবরগুলো তাদেরকেই বলবে যারা তোমার ভালো চায়, যাদেরকে তুমি বিশ্বাস করছো হয়তো সব সময় তারা তোমার বিশ্বাসের যোগ্য নাও হতে পারে। আর এরকম একটা মজার লাঠি আমাদের হাতে থাকলে কি মজাই না হতো বলো, যাদের উপর আমাদের রাগ বা যারা দুষ্টু মনের মানুষ তাদের কাছে কি আমরা কি বলতাম, লাগতো লাঠি। খুব ভালো থেকো তোমরা, পরের রবিবার আবার একটা সুন্দর গল্প নিয়ে হাজির হয়ে যাব। আজকে আসি।